মাধ্যমে কেউ কেউ বলছেন আজানের মাধ্যমে করোনা ভাইরাস দুর্ভূত হতে পারে আবার কেউ বলছেন কেউ যদি আজান দেয় তাহলে তাকে আবার ইমান আনতে হবে আবার আরেক আরেক শ্রেণীর লোকজন তারা প্রশ্ন করছে যে এটা কি আপনারা যে ইমাম মাহাদি বলছেন তার নিদর্শন কিনা এর ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী আছে কি না এই বিষয়গুলো যদি একটু সার ভাবে বলে এই চার দিনের আলোচনা নিয়ে আপনি যদি একটু বলতেন আমার খুব সংক্ষেপে উত্তর দিব আমি আজান দেওয়ার ব্যাপারে আমরা প্রথম দিনও আলোচনা করেছিলাম যে হজরত মাসিহ সালামের পরিবারে একটা ঘটনা আমার জানা আছে ব্যক্তিগতভাবে যে সেই বাড়িতে কখনো কখনো মহিলা বাড়ির কর্তৃক যিনি হজরত মসিহ মউদুল ইসলামের বংশধর তিনি বাড়িতে আজান দেওয়ান বলেন ছেলেকে যে তুমি আজান দাও এটাতে বরকত অবতীর্ণ হয় আর এটাতে মূল বিষয় হচ্ছে হে আল্লাহ আমি প্রতিজ্ঞা করছি এই বাড়িতে তোমার ইবাদত প্রতিষ্ঠিত হবে এই অঙ্গীকারের মাধ্যমে আল্লাহকে দোহাই দেওয়া হয় ইবাদতের হে আল্লাহ আমরা তোমার ইবাদত করতে চাই অতএব আমাদেরকে রক্ষা করো বিপদ আপদ থেকে সমস্যা থেকে এই উদ্দেশ্যে যদি কেউ আজান দেয় তাহলে এটা বৈধ এটার মধ্যে কোনো রকমের কোনো সমস্যা নাই কিন্তু আমার জ্বর হয়েছে উঠে গিয়ে আজান দিয়ে দিলাম আমার আজান দেওয়া হয়ে গেছে অতএব আমার বাড়ির কোনো ক্ষতি হবে না এই কথা বলা ঠিক না আল্লাহর কাছে একটা মিনতি করার সুযোগ নেওয়ার জন্য যদি কেউ করে তাহলে এটার কোনো অসুবিধা নাই আলে সুন্নাত যে মাথের মধ্যে এটা প্রচলিত একটা পদ্ধতি যে তারা আজান দেন বিপদের সময় আজান দেন যখন নৌকা ডুবি হতে যায় তখনও আজান দেন যখন ঝড় আসে তখনও আজান দেন এইগুলো একটা আকুতি আল্লাহর কাছে জানানোর একটা পদ্ধতি যে আমাদেরকে রক্ষা করো আমরা তোমার ইবাদত করতে চাই হজর সাল্লু আলিবাসাল্লাম বদরের প্রান্তরে দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমার এই ছোটো দলকে যদি তুমি ধ্বংস হতে দাও তাহলে তোমার ইবাদত করবে কে একটা আকুতি একটা কাকুতি একটা মিনতি অতএব এই স্টাইলটা যদি কেউ অ্যাডপ্ট করে থাকে আমরা এটাকে অবৈধ বলবো না তার একটা আর্তনাদ বলে আমি এটাকে মনে করব। আর ওই যে মক্কা শরীফে হিয়া আলাহ সাল্লার বদলে বলা হচ্ছে সাল্লুফি বুয়ুতে কোম এটা একেবারে হজুর সাল্লুবাসাল্লাম দ্বারা সাব্যস্ত হয় হজরত মোহাম্মদ আপন আপঞ্চাছত ভাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহন বর্ণিত হাদিস তিনি বলেছেন যে আমার চেয়ে উত্তম যিনি তিনি আমাদেরকে শিখিয়েছেন বিপদ আপদের সময় বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় যখন মানুষের জন্য একত্র হওয়া অসম্ভব হয়ে যায় বাধ্যত তখন বাড়িতে নামাজ পড়ার অনুমতি দাও এখন যে দুর্যোগ দেখা দিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে এটা এমনই একটা অবস্থা যেখানে বাড়িতে নামাজ পড়া একেবারে বৈধ হজুর সাল্লাহ আলিবা সাল্লামের সূন্যত দ্বারা সাব্যস্ত হয় হাদিস বুখারিতে আছে মুসলিমে আছে অন্যান্য জায়গায় আছে অতএব মোটেও এটা কোনো নতুন শরীয়ত নয় সালাফিদের সাথে আমাদের অনেক বিষয়ে দ্বিমত আছে কিন্তু সালাফিরা যখন নতুন এই বাক্যটা বলছে তখন আমরা জানি এটা হজুর সাল্লু আলিবা সাল্লামের সুন্নতের তারা অনুসরণ করছে হাজরত ইবনে আব্বাস রাজি আল্লাহর মতো আজিম এবং মহান সাহাবীর বর্ণনা আমরা কখনোই অস্বীকার করতে পারি না রইল বাকি আপনাদের করোনা ভাইরাসের ব্যাপারে এই কথাটা আমাকে অবশ্যই বলতে হবে যে করোনা ভাইরাসে সরকার যা বলেছে সেটাকে মানেন আর একই সাথে প্রতিষেধক ওষুধ বিতরণ করেন নিজেদের মধ্যে পরিবার পরিজনের মধ্যে শুরিদদের মাঝে আর গরিব দুস্থ শ্রমজীবী দিনমজুর শ্রেণীর যারা বঞ্চিত শ্রেণী যারা এখন কাজকর্ম পাচ্ছে না আর বুভুক্ষ থাকতে পারে তাদের খবর নেন তাদের খোঁজ নেন আপনার আত্মীয় স্বজনের মাঝে যারা আছে তাদের প্রথমে খোঁজ নেন আপনার প্রতিবেশীদের মাঝে যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন এবং খোঁজ নেন তারা কেমন আছেন যখন আপনারা জানতে পারবেন কেউ দুস্থ হত দরিদ্র তার বাড়িতে খাবার নাই প্রথমে পারিবারিক পর্যায়ে জিনিসটা সমাধান করবেন পরিবারের কোনো সদস্যের বিপদ হলে পরিবারের দায়িত্ব প্রথমে তারা সেই চাহিদা পূরণ করবে পারিবারিক পর্যায়ের পর স্থানীয় জামাত পর্যায়ে সাহায্য করবেন স্থানীয় জামাত সাহায্য করা শেষে যদি না পারেন যতটুকু ওনারা পারবেন না সেটা আমাদের কেন্দ্রকে অবশ্যই জানান আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিন মানবতার সেবা করা আমার যদি সঙ্গতি থাকতো আমরা এটা বলতাম সব দুস্থদেরকে সাহায্য করেন আমাদের সঙ্গতি নাই কিন্তু মন চায় আর আমি এটাও জানি যে বাংলাদেশে এরকম সুরিদ আছেন যারা গরিবদের যদি চাহিদা হয় তারা মন খুলে খরচ করেন আর আল্লাহর কাছে এটা একটা বিরাটই বাদত যদি কোনো এমন লোক দেখতে পান যাদেরকে সাহায্য করা উচিত অথচ আমরা সাহায্য করতে পারছি না অবশ্যই করেন না পারলে আমাদেরকে জানান আমরা করব ইনশাআল্লাহ আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে কিন্তু দয়া করে এতটুকু মনে রাখবেন যে এখানে বিলাসিতার কোনো সুযোগ নাই ন্যূনতম চাহিদা যেটা আছে মানুষের যেটা ন্যূনতম প্রয়োজন জীবনটিকে রাখার জন্য সেটা সরবরাহ করার চেষ্টা আমরা অবশ্যই করব এই কথা দেওয়া থাকলো আপনারা নিজেদের পরিবারের সদস্য এবং প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় আহমদী অহমদি যারা আছেন তাদের খোঁজ নেন এবং তাদের চাহিদা পূরণ করার ব্যবস্থা করেন না পারলে কেন্দ্রকে জানেন আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করুন